পর্তুগালের স্কোয়াড থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইঞ্জুরি নাকি অফর্ম, কেন বাদ পড়লেন CR7? তার কোনোটাই নয়, বরং বিশ্রাম দেওয়ার জন্যই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে রোনালদো সহ আরও 8 জনকে। বৃহস্পতিবার রাতে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। শুরুতে 32 জনের প্রাথমিক স্কোয়াডে রোনালদোকে রাখা হলেও পরে তাকে সহ 8 জনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তবে সুইডেনের বিপক্ষে ম্যাচটি খেলা না হলেও পরের ম্যাচের আগেই দলে যোগ দেবেন বাদ পড়া খেলোয়াড়রা। সেই ম্যাচে নিশ্চিতভাবে স্কোয়াডে ফিরবেন বিশ্বসেরা স্ট্রাইকার। 26 মার্চ স্লোভেনিয়া বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে খেলবে পর্তুগাল। ১-২-৩ ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।